नमस्कार बंधुरा, आमार सुस्वादु किचेन चैनेले आपनादेर सकल के जानाय स्वागत। आज के आमी सूजी आलू और नाममात्र तेल दिए एक दारुण सुंदर स्नैक्स बनिए देखाबो, जेटा खूब हेल्दी एवं खूब टेस्टी। बाच्चा थेके वयस्क सकलेरई एटा दारुण लागबे। तार जोन्नो एकटी कड़ाईते सामान्य एकटू तेल निये निलाम। तारपर एखाने दुटो कारी पाता निये निएछि। कारी पातागुलोके दिए তেলের উপরে একটু ভেজে নেব। কারি পাতাগুলো ভেজে লাল লাল হয়ে গেছে। এবার এর ভিতরে হাফ টিস্পুনের মতন তিল দিয়ে দিলাম। তিল দিয়ে তিলটা একটু নেড়ে নিয়েছি। নেড়ে নেয়ার পর এর ভিতরে হাফ টিস্পুনের মতো সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা দিয়েও একসাথে একটু ভেজে নিলাম। কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি। এবার এর ভিতরে জিরে দিয়ে দিলাম। দিয়ে জিরেটা এই সমস্ত কিছুর সাথে একসাথে একটু ভেজে নিয়ে তারপর এর ভিতরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে একসাথে ভেজে নিয়েছি। এবার এখানে এই বাটি মাপ করে হাফ বাটির মতন সুজি দিলাম। দিয়ে সুজিটা এই সাথে একসাথে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। সুজিটা একটু লাল লাল করেই আমি ভেজে নিয়েছি। সুজিটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে আমি যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটির মাপেই জল নিয়ে নেব। এখানে টোটাল যে সুজি নিয়েছি তার দ্বিগুণ জল নেব। প্রথমে হাফ বাটি জল দিয়েছি, দেখুন পুরো জলটাই সুজি অ্যাবজর্ব করে নিয়েছি। তারপর আবার এখানে হাফ বাটির মতন জল দিয়ে দেব। দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ কুক করে নেওয়ার পর দেখুন জল অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে। এইবার এর ভিতরে পরিমাণ মতো নুন দিলাম। নুনের পরিমাণটা একটু বেশি দেব, কারণ এরপরে এর ভিতরে সিদ্ধ করা আলু দিয়ে দেব সেজন্য। এবার এভাবে এটাকে অনবরত নাড়াতে হবে যাতে সুজি তলায় লেগে না যায়। এবং সুজিটা কিন্তু আগের চেয়ে অনেকটাই ফুলে এসেছে, কারণ সুজিটা সমস্ত জল আস্তে আস্তে অ্যাবজর্ব করে নিয়ে এটা ফুলে গেছে। দেখুন এবার কড়াইয়ের গা থেকে এটা উঠে আসছে। এমতো অবস্থায় আমি একটা বড় সাইজের আলু এখানে গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নেব। সুজি এবং আলু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর কিন্তু সুজিটা তলা থেকে এমনি ছেড়ে যাবে। যে তলায় লাগার মতো ভাব হচ্ছে সেটা কিন্তু আর থাকবে না। যখন কড়াইয়ের গা থেকে এই পুরো মিশ্রণটা উঠে আসবে তখনই বুঝতে হবে যে এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। দেখুন এটা কড়াইয়ের গা থেকে অনেকটাই উঠে আসছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে মিশ্রণটা শক্ত হয়ে যাবে। দেখুন মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবং কি সুন্দর জমাট বেঁধে গেছে, আর গায়ে লেগে যাচ্ছে না। এবার এটাকে তুলে নেব। দেখুন আমি এখানে একটা সমান জায়গা নিয়েছি। তারপর তার উপরে সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে রিফাইন তেলটা এর গায়ে ভালো করে মাখিয়ে নেব। এইবারে ওই মিশ্রণটা এর উপরে নিয়ে এলাম। নিয়ে এটাকে আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে প্রেস করে নেব। তবে আপনারা এটা বেলন চাকির সাহায্যেও করতে পারেন। আমি এখানে আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে এভাবে প্রেস করে নিচ্ছি। প্রেস করে করে এটাকে দেখুন এরকম চ্যাপটা করে নিয়েছি। আগে হাতের সাহায্যে এভাবে চ্যাপটা করে নিয়ে ধারগুলো এরকম সমান করে নিয়ে এটাকে একটা চৌকো শেপ দিয়ে নেব। তবে শেপটা সম্পূর্ণ আপনাদের পছন্দের, আপনারা কিভাবে কাটবেন। তবে আমি এখানে প্রথমে এইভাবে আস্তে আস্তে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এটাকে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। এবার ব্যালনের সাহায্যে একটু বেলে নেব, তাহলে এর ওপর পিঠটা সমান হবে এবং এটা আর একটু পাতলা হয়ে যাবে। দেখুন এভাবে ব্যালন দিয়ে এটাকে বেলে নিয়েছি। তারপর হাত দিয়ে আবারও সাইডগুলো একটু সমান করে নিলাম যাতে এটা পুরোপুরি চৌকো হয়। এইবারে ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নেব। ছুরিটাতে একটু জল মাখিয়ে নিয়েছি। জল বা তেল যে কোনো কিছু আপনারা মাখিয়ে নিতে পারেন। তারপর এভাবে কেটে নেবেন। প্রথমে মাঝখান দিয়ে কেটে তারপর দুই সাইড কেটে নিলাম। পুরোটাকে টোটাল চারটে ভাগ করে নিয়েছি এইভাবে। তারপর দেখুন প্রতিটা ভাগ থেকে মাঝখান থেকে ঠিক এইভাবে করে কেটে নেব, তাহলে এক একটা ট্রায়াঙ্গেল শেপের মতো হবে। এইভাবে আমি সমস্ত সুজিটাকে কেটে নিয়েছি। দেখুন সমস্ত সুজিটা এইভাবে কেটে নেওয়ার পর সুজিগুলোকে এভাবে আলাদা করে নেব। যেহেতু তলায় তেল দিয়ে তার উপরে সুজিটা এইভাবে রেখে প্রেস করে বেলে নিয়েছিলাম, তাই সুজিগুলো ছুরির সাহায্যে এভাবে তলা থেকে তুলে তারপর সরিয়ে নিলেই কিন্তু এগুলো একদম সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। দেখুন একটুও কিন্তু তলায় জড়িয়ে যাবে না। দেখুন সম্পূর্ণটা কিন্তু আমি এইভাবে আলাদা করে নিয়েছি। এইবার চাটুতে সামান্য একটু তেল গরম করে নেব। তবে চাটুটা কিন্তু খুব ভালোভাবে গরম হওয়া চাই। দেখুন সম্পূর্ণরূপে এটা গরম হয়ে গেছে। এইবার এর ভিতরে সুজির এই ট্রায়াঙ্গেল শেপগুলো একটা একটা করে দিয়ে দেব। সমস্ত ট্রায়াঙ্গেল শেপগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি। এইবার আস্তে আস্তে উল্টিয়ে নেব। দেখুন একটা উল্টিয়েছি, বেশ লালচে হয়ে গেছে।
এইভাবে আস্তে আস্তে আমি সমস্তগুলো উল্টিয়ে নেব। এগুলো কিন্তু এরকম লালচে লালচে হবে। এটা চেষ্টা করবেন একটু হাই ফ্লেমে ভাজার। যেহেতু সুজি এবং আলু অলরেডি কুক, তাই লো ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ লো ফ্লেমে ভাজলে তেলটা অ্যাবজর্ব করে নেবে। কিন্তু হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে এবং জড়ানোর কোনো ভয় থাকবে না। এইভাবে সমস্ত সুজিটা উলট পালট করে নিয়েছি। এইবার কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে দেওয়ার পর আবারও কিছুক্ষণ পর এটাকে উল্টিয়ে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে কয়েক মিনিট ধরে ভেজে নেব। দেখুন, মাত্র 1 টিস্পুনের মতো তেল দিয়েছিলাম, তাতে এতগুলো সুজি ট্রায়াঙ্গেল আমি কিন্তু ভেজে নিয়েছি। ট্রায়াঙ্গেলগুলোতে হালকা হালকা লালচে রং এসছে, যেগুলোতে ভালো লালচে রং এসছে সেগুলো আমি একটা একটা করে এগুলোকে তুলে নিচ্ছি। টমেটো সসের সাথে এটা সার্ভ করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পরিবার বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন।